আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মিনচের ব্যথা। আশা করি এরপর থেকে আর কোনো চিকিৎসাতে কারো সমস্যা হবে না। তো এখানে দেখেন মিনচের ব্যথার অনেক কারণ থাকতে পারে। তো আজকে আমরা কারণগুলো নিয়ে আলোচনা করতেছি না, আজকে শুধু চিকিৎসাটা নিয়ে। অর্থাৎ যে কোনো কারণে, যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে হোক না কেন, তো আমরা কিন্তু এই যে পেটে যে ব্যথাটা, অর্থাৎ নিজ পেটে যে তীব্র ব্যথাটা হয়, এই ব্যথাটার জন্যে একটু ওষুধ দেওয়ার চেষ্টা করব। দেখেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বর্ষা, বৃষ্টির কারণে হয়তো ভালো করে শোনা যাচ্ছে না। তো আপনারা এদিকে একটু খেয়াল করেন, দেখেন যে যে কারণেই ব্যথাটা হোক না কেন, অর্থাৎ যে কোনো কারণেই ব্যথা হোক, এটি সাধারণ অবস্থায় মেন্স শুরু হওয়ার আগে এবং পরে এবং মেন্সকালীন সময়ে কিন্তু তীব্র ব্যথা হয়, এবং এই ব্যথায় শরীরে জ্বর পর্যন্ত আসতে পারে। আর এখানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি রোগী একদম ঝিমিয়ে পড়ে। তো এক্ষেত্রে এই রোগীকে রাখতে, সচ্ছল রাখতে, এমনকি রোগীর শারীরিক অবস্থা ভালো রাখতে আমরা কিন্তু এখানে চিকিৎসা দিয়ে থাকি। আর এটির চিকিৎসা, এটির নোবেল কিছু ট্রিটমেন্ট আছে। তো আপাতত আমরা এর ব্যথাটা, অর্থাৎ এই ব্যথাটা কমানোর জন্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে যে কারণে ব্যথাটা হোক, সর্বপ্রথম আপনারা প্যারাসিটামল 500 mg অথবা এখানে 665 mg ট্যাবলেট একটা করে দিনে 3 বার আপনারা দিতে পারবেন, সকাল দুপুর রাত্রি। অর্থাৎ এখানে দিতে পারবেন নাফা, এখানে এইস, এখানে ফাস্ট, টামেন, এই জাতীয় ওষুধগুলো। তো এগুলো আবার আপনারা এখানে নাফা এক্সটেন্ট, এইস এক্সআর, ফাস্ট এক্সআর, টামেন এক্সআর, এই জাতীয় ওষুধও কিন্তু আপনারা দিতে পারবেন, সকাল একটা, দুপুরে একটা, রাত্রে একটা। এইটি দিলেই কিন্তু ব্যথা কমে যায়। এরপরও আপনারা যদি মনে করেন যে এটির পরিবর্তে এটির অথবা আপনারা মেফিনামিক অ্যাসিড আপনারা জানেন যে এইচ পি আর এখানে 250 হয়, এবং এখানে এইচ পি আর ডিএস এখানে 500 mg পর্যন্ত হয়। তো এটিও সকাল একটি, দুপুর একটি, রাত্রে একটি, এই ভরা পেটে এগুলো দিতে পারেন। অথবা আপনারা এখানে কিটু রোলাক আপনারা জানেন 10 mg হয়, তো কিটু রোলাক আপনারা দিবেন, রোলাক টোরাক্স, আর এখানে আপনারা দিতে পারেন হলো টুডল, তারপরে টুরোলাক 10 mg। এগুলো কিন্তু আপনারা একটা করে দিনে 3 বার দিতে পারেন। তো এই তিনটার যে কোনো একটি ওষুধ দিতে হবে, এমনকি ভরা পেটে। আর এখানে আরেকটা ওষুধের সাথে অ্যাড করবেন এখানে টাইমোনিয়াম মিথাইল সালফেট, অথবা এখানে আপনারা দিতে পারেন ডোট্রাভেরিন, অথবা এইখানে আপনারা দিতে পারেন যে হাইসোসিন বিউটাইল ব্রোমাইড, এই কারণে আপনারা দিতে পারেন। ডোট্রাভেরিন যেমন ডট এ, হাইসোসিন বিউটাইল ব্রোমাইডে আপনারা জানেন যে হাইসোমাইড ট্যাবলেট, এগুলো দিতে পারেন। তো সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট, এটি হলো যেমন অ্যালজিন, ভিসেট, ভেসেরালজিন, ভেসরাল, এগুলো একটা করে দিনে 3 বার করে এটিও দিবেন। তাহলে এর সাথে এইগুলোর সাথে এর একটি ট্যাবলেট দিবেন। আর এর সাথে যেহেতু আমরা ব্যথানাশক ওষুধ দিছি, এক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু এখানে দিতে হবে। তো এই জন্যে আমরা অ্যান্টি আলসারেন্ট যে ওষুধগুলো, সেটা পিপিআইয়ের মধ্যে আপনারা এখানে প্যান্টোপ্রাজল, এখানে ওমিপ্রাজল, এখানে ইসোমিপ্রাজল, এগুলো 20 mg হয়, এটা সকাল একটা, রাত্রে একটা, খালি পেটে, এখানে খালি পেটে দিলেই ব্যথা কিন্তু এক ডোজ খেলেই 20-40 মিনিট পরেই কিন্তু ব্যথা একদম ক্লিয়ার, ব্যথা থাকবে না। তো যে কদিন ব্যথা থাকে, অর্থাৎ 3 দিন থাকলে 3 দিন, 5 দিন থাকলে 5 দিন খাবে। তো এর সাথে আপনারা ফুড সাপ্লিমেন্ট হিসেবে দেখেন এখানে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অর্থাৎ আয়রন জাতীয়
ওষুধ, এখানে ভিটামিন সি জাতীয় ওষুধ, ভিটামিন ই জাতীয় ওষুধ এগুলো আপনারা দিতে পারেন। এমনকি এর সাথে মিনিস্টেজন যে সিরাপগুলো, এই সিরাপগুলো কিন্তু আপনারা দিতে পারেন। তো এই ওষুধগুলো সাথে রাখতে পারেন। আর মূল কারণটা কি, এই মূল কারণটা যদি আপনারা বুঝতে পারেন, মূল কারণটা বুঝে এই চিকিৎসাটা দিলেই ব্যথা কিন্তু থাকবে না। তো আপনারা ইচ্ছে করলে এটি একক মাত্রাও দিতে পারেন, আবার সবগুলাই, অর্থাৎ এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে, অর্থাৎ এখানে প্যারাসিটামল জাতীয় বা মেফিনামিক বা কিটোরলাক যে কোনো একটা ট্যাবলেট, এখানে টাইমোনিয়াম একটা এবং একটি গ্যাসের ওষুধ, এই তিনটে ওষুধ একত্রে করে দিবেন, ম্যাজিকের মতো কাজ করবে আপনার এই ব্যথাটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা এই মিন্স ক্লিয়ার হওয়ার জন্যে, এবং এটি যাদেরকে বাধক ব্যথা বলা হয়, তো এই ম্যানোরেজিয়া, এই রোগগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।